বন্ধুরা, আজকের স্পেশাল টপিক হচ্ছে শকুন পাখি। সেই শকুন পাখি সম্পর্কে আপনার সাথে বিস্তারিত আলোচনা করব বলে আজকে স্পেশাল টপিকটাকে এত সুন্দরভাবে সাজিয়ে গল্পের ছলে আপনার সাথে পুরো বন্ধুত্বপূর্ণভাবে শেয়ার করব। মজা হবে খুবই ভিডিও। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বলে কথা দিচ্ছেন বলুন। তাহলে এই ভিডিওটার সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কিন্তু কমেন্ট সেকশানে লিখতে ভুলবেন না, কেননা আপনার কমেন্ট সেকশানের মন্তব্য অনুসারে কিন্তু আমি আমার পরবর্তী ভিডিওগুলো তৈরি করব এবং পরবর্তী ভিডিও আপনারই জন্য তৈরি করা থাকবে। সুতরাং আপনি যদি আমাকে নিজের অভিমতগুলো কমেন্ট সেকশানে না জানান, সেক্ষেত্রে কিন্তু আপনি ভালোভাবে এর সুন্দর উপস্থাপনাগুলো পাবেন না। সেই জন্য বলছি আপনি নিজের ব্যক্তিগত মতামত দিতে ভুলবেন না। আজকের স্পেশাল টপিক হচ্ছে শকুন পাখি, সেটা আপনাদেরকে আমি আগেই জানিয়ে দিয়েছি। সুতরাং এই শকুন পাখি মানব জীবনে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার জন্য কতটা জরুরি সেই কথাটা আপনাদের নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই, কেননা মরা যে জীবজন্তু প্রাণীগুলো, কোনো কারণে আমাদের বাড়িতে বড় একটা ইঁদুর মারা গেছে দেখেছি, তাকে তো আমরা তুলে নিয়ে একটা জায়গায় ফেলি, সেই মরা ইঁদুরটাকে ওরা উঁচু আকাশে ঘুরতে ঘুরতে কিন্তু লক্ষ্য করে এবং সেখান থেকে ওরা নিমেষে সেটা দূর থেকেও এই ছোট্ট জিনিসটাকে কিন্তু দেখতে পায় এবং সেখানটায় এসে কয়েক ঘন্টার মধ্যে সেখান থেকে তুলে খেয়ে নেয়। মানে বিশেষ করে পচা আবর্জনা থেকে যে দুর্গন্ধ আসার পর সেই সময়টুকু কিন্তু ওরা হতে দেয় না, তার আগেই কিন্তু তারা দায়িত্ব নিয়ে সেই জিনিসটাকে সরিয়ে ফেলে। সুতরাং আমাদের প্রাকৃতিক ভারসাম্য কিন্তু বজায় থাকে। বিশেষ করে অনেকেই কিন্তু গরুর গাভীর দুগ্ধ পুষ্টিগত দিক দিয়ে ভালো বলে সেই গরু পালন করে দুধ খাওয়ার জন্য বাড়িঘরে গরু পালন করে, সেই গরু কোনো কারণে অসুস্থতার কারণে বা বার্ধক্যজনিত কারণে মারা যায়, সেই গরুটাকে আমরা বাগারে টেনে নিয়ে গিয়ে ফেলে দিই লোকজনের মাধ্যমে। সেই বাগার থেকে কিন্তু শকুনরা অনেক উঁচু আকাশে গুড়পা খেতে খেতে লক্ষ্য করে এবং সে কিন্তু উপযুক্ত সময়ে সেখান থেকে ওটাকে সংগ্রহ করে এনে ওটাকে খেয়ে নেয়। তারা উঁচু আকাশ থেকে দেখতে পায় কোথায় কোথায় এরকম মৃত জীবজন্তু ফেলা হয়েছে এবং সেখানটায় তারা দল বেঁধে এসে খেয়ে ওটাকে পরিষ্কার করে দেয়। সুতরাং আমাদের পরিবেশে ওই গরুটা যদি মারা যেত এবং দুর্গন্ধ ছড়াতো, আমাদের থাকতে পেতাম না, পেট ফুলে যেতাম এবং বিভিন্ন রকম কষ্ট হতো, সেই পরিবেশ থেকে ওরা কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। এইরকম যে কত উপকার এরা করে, অথচ আমরা তাদেরকে রাক্ষসী চোখে দেখি, কেননা ওরা মাংস খুবলে খাচ্ছে এবং তাদের বেশ শরীরের হাট্টা গুট্টা শরীর, এইসব দেখে আমরা মনে করি সে নিশ্চয়ই আমাদের শত্রুপক্ষের কেউ, কিন্তু আমাদের ইনডাইরেক্টলি বিনামূল্যে এত বড় কাজ করে দিচ্ছে। এরকম আরও অনেক কাজকর্ম করে, সেইসব সম্পর্কে আজকের ভিডিওটা আমি বিস্তারিত তথ্য নিয়ে এসেছি গল্পের শরীরে। আজকের ভিডিওটা কিন্তু আলোচনা করলে দারুণ হতে চলেছে। আপনি দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, পারলে একটা ফ্রি অফ কস্ট লাইক দেবেন। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে আপনার তো কোনো পয়সা লাগছে না, সুতরাং আপনি কিন্তু অনায়াসে করতেই পারেন। এবং এই ভিডিওর কোনো কারণে গ্রো হয়ে গেলে ইউটিউবে যদি ভাইরাল হয়, সেরকম পরিস্থিতিতে ইউটিউব আমাকে কিছু পয়সা দেবে, যে পয়সার মাধ্যমে আমি কিন্তু প্রথমে আপনার জন্য একটা দারুণ বড় ক্যামেরা কিনবো, যেটার মাধ্যমে কিন্তু আরও উন্নত মানের ভিডিও আপনারা পেতে চলেছেন। এই মুহূর্তে আমার আর্থিক সংকট অবস্থা থাকলেও ইউটিউবে তাড়াতাড়ি গ্রো হলে সে প্রথম পয়সা দিয়ে কিন্তু আপনাদের জন্যই আমি ক্যামেরা কিনবো। সুতরাং আপনারা আমাকে তাড়াতাড়ি তুলে একটু দাঁড় করিয়ে দিন। তাহলে আজকে দেরি না করে চলুন বিস্তারিত কথাটা আলোচনা করি। গরু পালনের সময় কম সময়ে ভালো ফলন পাওয়ার জন্য বিষাক্ত একটা ডাইক্লোফিনেক নামে ট্যাবলেটে ব্যবহার করা হয়, যেটা মানুষরাও যদি ব্যবহার করে তাহলে অনেকটা হাট্টা কাটা মোটা লম্বা হয়। যারা রোগা শরীর তারা কিন্তু ডাক্তারি পরামর্শের মাধ্যমে সেই ডাইক্লোফিনেক জাতীয় ট্যাবলেটের ব্যবহারে তারা একটু মোটা শরীর হয়। এবং এই কমজোর বয়স্ক গরুদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন এই ডাইক্লোফিনেক ট্যাবলেটের বেশি বেশি প্রয়োগের ফলে সহ্য না করতে পেরে অনেক বয়স্ক গরু মারা যায় এবং সে মারা গেলে তখন ওই মরা
প্রাণীটাকে গরু বলুন ছাগল বলুন যাই বলেন সবাইকে কিন্তু ওই ভাগারে টেনে নিয়ে ফেলা হয়। ভাগার মানে ময়লা ফেলার জন্য উঁচু পাহাড় ডিবির মতো, সেখানটায় কেউ সহজে যায় না, সেই ভাগারে ফেলে দিলে সেই মরা গরু মাংস বড় বড় শকুন পাখিরা এসে খেয়ে নেয়। এবং সেই ওষুধের অ্যাকশন যেহেতু মৃতদেহতে এখনও রয়েছে, তাই কিন্তু ওই শকুনরা খাওয়ার পর তারাও অসুস্থ বোধ করে এবং তারাও মারা যায়। সেক্ষেত্রে কিন্তু এইভাবেই শকুনরা আজ প্রায় বিলুপ্ত, তাও উদ্ভিদের সংখ্যা এখনও অল্প বিস্তর দেখা গেছে। এই সময়টাই কিন্তু আমরা চেষ্টা করলে এবং সরকারের কিছু সংরক্ষিত এলাকায় কিন্তু এই পাখিটাকে এখনও দেখা গেছে। এছাড়া নর্মালি সচরাচর আমরা আগে যেখানে দেখতাম সেরকম পরিবেশে কিন্তু এখন আর দেখছি না। সেই রকম পরিবেশে আমরা এখন যা ছিটেফুটা দেখতে পাচ্ছি সেগুলোকে কিন্তু সংরক্ষণের মাধ্যমে আমাদেরকে এদেরকে বাঁচাতে হবে। যেইসব বনভূমিতে এরা থাকে সেই ধরনের বনাঞ্চলকে বিশাল করে রাতারাতি হয়তো কভারেজ আসবে না, কিন্তু মানুষ চাইলে অবলা জীবকে পুনরুদ্ধার করতে পারে সহজাই। যেহেতু এরা পরিবেশের মৃত প্রাণী খেয়ে পচার আগেই দূষণ করে পরিবেশ থেকে বাঁচায়, সেই পরিবেশের ভারসাম্য যেহেতু বজায় থাকে, সুতরাং কিন্তু এটাকে আমাদের একটু রক্ষা করা প্রয়োজন রয়েছে। তাহলে এই বন্যপ্রাণীটাকে সংরক্ষণের জন্য আমাদেরকে একটু চেষ্টা করতেই হবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা ঠিক নিচে দেখুন, অল্প ডান দিকে ছোট্ট করে মোড় দেওয়া আছে, ওই মোড় অপশানে টাচ করে আপনারা আমার এই ভিডিওটার ডেসক্রিপশনকে একটু ফলো করবেন। সেই ডেসক্রিপশনে আমি আমার বিস্তারিত এই ইউটিউব চ্যানেল সম্পর্কে লিখে রেখেছি, সেই চ্যানেলের যে বিস্তারিত বিবরণটা সেইটাতে গেলে পরে আপনারা আমার সম্পর্কে এবং আমার ভিডিও সম্পর্কে বিস্তারিত তথ্য পাবেন। এবং ওই ডেসক্রিপশন বক্সে ওখানটায় MORE লেখা আছে, দেখবেন এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে, সেখানটায় টাচ করে আপনারা ডেসক্রিপশন বক্সে আমাকে একটু সহায়তা করার পাশাপাশি ওখানে দেখবেন আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে টাচ করে আমাকে একটু ফলো করে নেবেন, যাতে করে আপনারা একটু উপকৃত হবেন যে প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে আমার উপযুক্ত ডেইলি ওয়াইজ যে ভিডিওটা নিয়ে আসি বন্যপ্রাণী সম্পর্কে, সেই ভিডিওগুলো পেলে কিন্তু আপনি যথেষ্ট উপকৃত হবেন। সেই হিসাবে প্রত্যেক দিন পাওয়ার জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের বেল আইকন ঘন্টা চিহ্নটাকেও টিপে দেবেন, যাতে করে কিন্তু আপনি প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টায় উপযুক্ত নতুন ভিডিওগুলো পেতে শুরু করবেন। এবং আজকের আমি অবাঙালি, তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার কিন্তু অনেকগুলো ভুল ভ্রান্তি হচ্ছে, এবং আপনি যেহেতু পিওর বাঙালি সুতরাং আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি যদি ভালো ভিডিও দেওয়া হতে পারে তাহলে আমার ভুল ভ্রান্তিগুলো আপনি একটু কমেন্ট সেকশানে ধরিয়ে দেবেন। এবং ভবিষ্যতে আপনি আমার কাছ থেকে কীরকম ভিডিও চান সেটা কিন্তু বিস্তারিত না লিখলে পরে আমি বুঝতে পারবো না এবং আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও দিতে পারবো না। সুতরাং আপনার চাওয়া পাওয়া অনুসারে ভিডিও দেওয়ার জন্য আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি কিন্তু বিস্তারিত নিচে কমেন্ট সেকশনে লিখতে চেষ্টা করুন এবং আমাকে ফ্রি অফ কস্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে আমাকে একটু মোটিভেট জাগালে পরে আমার চ্যানেল খুব দ্রুত গ্রো করবে। এবং ভবিষ্যতে আপনার জন্য ভালো একটা দামি ক্যামেরা সেট আপ নিয়ে এসে আপনাকে উন্নত মানের ভিডিও দিতে পারবো। বন্ধুরা, বাজে কথা বেশি না বলে চলুন কাজের কথা দুটো কথা আলোচনা করি, ভিডিওটা শেষ করে ফেলি, কেননা আপনার মূল্যবান সময় নষ্ট করার মতো কোনো অধিকার আমার নেই। সুতরাং চলুন অল্পের মধ্যে ভিডিওটা শেষ করে ফেলি। পৃথিবীতে 18 প্রজাতির শকুন ছিল, এখনও 11 প্রজাতিকে দেখা গেলেও সংখ্যায় প্রচুর কমে গেছে। বাংলায় 6টা প্রজাতি দেখতে পাবেন, বা শকুন বা রাজ শকুন নামে প্রজাতিটা এখন প্রায় সম্পূর্ণ বিলুপ্ত। এই প্রজাতির শকুনরা ডিম থেকে বাচ্চা ফুটানোর জন্য মুখে করে বড় বড় পাথরের চাই নিয়ে আসে, ডিমের মধ্যে থুকতে হয়, তবে ডিমটা ফাটে এবং ডিমের উপর সুরে মারার ফলে এই ডিমটা ফেটে গিয়ে সেখানে বাচ্চাটা হয়। এবং বন্যপ্রাণী সংরক্ষিত এলাকায় এদের কিছু প্রজাতিকে রেখে বংশবৃদ্ধি করানোর চেষ্টা চলছে। শরীর যেহেতু ওদের অনেকটা বড়, সেহেতু এদের কিন্তু যথেষ্ট বড় রকমের শক্তির প্রয়োজন এবং দেহের রং, এদের মাথা ঘাড়ে কিন্তু কোনো পালক থাকে না, যার ফলে এদেরকে একটু দেখতে ন্যাড়া ন্যাড়া লাগে, লোমগুলো যেন উপরে চলে গেছে কিন্তু লোমই আজও থাকে না, ঠোঁটগুলো সরু এবং লম্বা, লেজের বড় বড় পালকের সংখ্যা 12-14 মতো থাকে এবং দৈর্ঘ্যে 90 সেন্টিমিটার বড় এবং ওজনে 1.5-4 কেজি মতো ওজন হয়। ডাল
ডানাগুলো 55 সেন্টিমিটার বড় এবং সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে ডিম পারে, বাচ্চা ফুটতে প্রায় 45 দিন সময় লাগে। সেইরকম এই শকুন পাখি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত আপনি যদি জেনে থাকেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে লিখবেন, কেননা এই অল্প সময়ের মধ্যে এত কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়। এবং ভবিষ্যতে যদি আরও অনেকগুলো পয়েন্ট জানতে চেষ্টা চান, আপনার যদি চাওয়া থাকে এবং অন্য কোন প্রাণী সম্পর্কে বিস্তারিত জানালে পরে আপনি খুশি হবেন, আপনার চাওয়া পাওয়া অনুসারে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। সুতরাং আপনার কমেন্ট সেকশনের অপেক্ষায় রইলাম এবং ততক্ষণ অবধি নতুন ভালো আরও ভিডিও নিয়ে আসা অবধি আপনার শরীরের শুভকামনা জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।